পড়বো বইয়ের। বই বইয়ের 1 থেকে 50 সব লিসেনিং সকালে সারবেন, বিকেলে শেষ করে, সকাল থেকে শুনুন বিকেলে শেষ করে দিবেন। এ বইয়ের গুলো দেখে প্রশ্ন হয় স্যার, আবার জিকে বেসিক কমপ্লিট থেকে বই থেকে হবে ভাই, সব বই থেকে, বইয়ের বাইরে কোনো কিছু হবে। বিশ্বাস না থাকলে ফেল করবে, বড় জিনিস হলো বিশ্বাস থাকতে হবে যে অবশ্যই বই থেকে হবে। স্যার আমার 45 নম্বর অধ্যায়ে একটা পিক নিয়ে সমস্যা হচ্ছে। সবগুলো সমস্যা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দাঁড়ান, স্যার একটা কোশ্চেন ছিল বলেন ভাই। স্যার, এই যে মৎস্য খাতে ওটা কি স্যার যে বললো যেন ইসে পারদর্শী, ওটা কি সার্টিফিকেট শো করতে হবে? জানি না ভাই, আমি এগুলা বেশি খুব কম জানি। এই খাত, মৎস্য খাত, কৃষি খাত, এগুলো নতুন আছে। হ্যাঁ, এগুলো বিষয়ে দেখছেন আসাদ সাহেব কি লিখছে? আসাদ স্যার বলছে এগুলো বিষয়ে উনিও ভালো জানেন, আর আপনাদের যত চুলকানি এগুলো বিষয়ে বেশি, যত চুলকানি খালি এগুলা। আর মেয়ে বই পড়েন, বুঝেছেন সব কিছু, একবারে পই পই করে আপনাদের কি দিবে, বেশি বুঝবেন না, বেশি বুঝলে সমস্যা। হ্যাঁ, আর আপনারা ক্লাসে এসে এই প্রশ্নগুলো না করে ক্লাসের বাইরে যখন থাকবেন তখন প্রশ্নগুলো করবেন, কারণ আমার আইডি আপনার জন্য সবসময় উন্মুক্ত, যে কোনো সময় SMS দিবেন। এই ক্লাসে আইসে স্যার, হ্যাঁ বিয়ে কোনো পাত্রী কেমন হইব, স্যার এটা কেমন হইব, ওটা কেমন হইব, ক্লাসে। আচ্ছা দেখি, আমার আজকে লিসিনিং অল্প সময়, ধরো আমি 20 মিনিট ক্লাস করাবো, কেউ যদি 20টা মিনিট লিসিনিং নিয়ে চিন্তা করেন তাহলে আপনাদের খেলা শুরু হয়ে যাবে। আবার বলতেছি, আলহামদুলিল্লাহ লিসিনিং এর মতো সহজ পৃথিবীতে কিছু নেই। একটু দাঁড়ান, রেকর্ডিং এই রেকর্ড করি। আচ্ছা কেউ রেকর্ড করতে পারবেন ভাই ক্লাসটা? কারো রেকর্ড করার অপশন আছে? আমি দিচ্ছি আপনাদেরকে পারমিশন, দিচ্ছি কারণ রেকর্ড করার অপশন থেকে দেন। আমরা তো নতুন জুম নেওয়া হয়েছে, গতকাল থেকে পুরাই গেছে, রেকর্ড অপশন পাচ্ছি না। দয়া করে কেউ রেকর্ড করতে পারবেন? রেকর্ড দেখেন তো, কেউ চাইলে আমি দিয়ে দিচ্ছি, অনেকেই পারেন। রেকর্ড রেকর্ড কারো কি অপশন আছে রেকর্ড করার ক্লাসটা? না স্যার তো দেখেন স্যার, আরে জুমে কি, নেই কিন্তু স্যার আমি ফোন থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবো স্যার। রেকর্ডটা করতে মানে অনেকেই চায় যে, আচ্ছা এলাও করতে, এলাও করে দিতে পারি, কিন্তু আমার এখানে তো অপশনটা আমি পাচ্ছি না। মাঝে মাঝে দেখি অনেকেই এলাও চায়, স্যার আমাকে এলাও দেন, এলাও দিয়ে এটা সাইট কন্ট্রোল, এখানে কোনো আ পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ক্লাসটা আমাদের হাতে যাচ্ছে, কার কাছে আসসালামু থাকে? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে লিসেনিং নিয়ে ক্লাসটা করতেছি, সেটা একটু দেখেন। আমাদের লিসেনিং এর মেইন জিনিসটি সেটা হলো 8টা 9টা সূত্র খুব ভালো করে দেখবেন, 8টা 9টা সূত্র খুব ভালো করে দেখবেন। 1 নম্বর সূত্র হলো ভাই, ধরেন অধি, অধি হলো কোথায়? তো অধি আছে যেখানে জায়গা থাকবে সেখানে, অধি মানে জায়গা, লিসেনিং এর সূত্র। অঞ্জে, অঞ্জে মানে কখন, তাহলে এটা কি অবশ্যই সময় থাকে। নুগু, নুগু নুগা কে? এটা মানুষ। এখন মানুষ বলতে কি বোঝায়? থুংড়িউ মানে কলিক, বোমনিম কি থাকবে, পিতা মাতা, এরপরে কি সাজাং নিম, মিউ এরপরে দংসেং, যত ধরনের মানুষ আছে, নুগু নুগা, নুগু নুগা, যত ধরনের মানুষ আছে সব মানুষকে নুগু নুগা দ্বারা বুঝাবে। এখন ব্যক্তি বলতে কি থুং, কলিক, বন্ধু, কোম্পানির মালিক, পিতা মাতা, যা আছে সব। এখন হলো অত্যক্ষে, অত্যক্ষে মানে কি ভাই, কিভাবে, এই কিভাবে বলতে কিভাবে গিয়েছেন, কিভাবে। আর অতক্ষে শব্দটা অনেক সময় কি দাম জানতে, বয়স জানতে, কিভাবে, এই জানতে জাতীয় প্রশ্ন করে। অত্তেও, অত্তেও দ্বারা কি বোঝাবে, কেমন হয়, কেমন হয়, কেমন হয়। হ্যাঁ, ইফতেখার স্যার অত্তেও, আগামীকালকার আবহাওয়া অত্তেও, এটা একটা। এরপরে অলমা, অলমা মানে কি ভাই, দাম কত। অলমা আছে যেখানে, উওন, উওন টাকা আছে সেখানে, অলমা, এটা হলো দাম কত। একই জিনিস অলমানা, অলমানা আছে যেখানে, সেখানে আমরা হিসাব করবো ডিস্টেন্স, সেটা হলো বুন, মিনিট। এখানে অনেক সময় টাকা পয়সার হিসাব আছে, অলমান। হ্যাঁ, খল্লিদা কতক্ষণ লাগে, অলমানা মানে কত। আবার এইটা হলো আপনার বিয়ত, বিয়ত দ্বারা ভাই কত, বিয়ত মিনিট। এখন মিনিট মানুষের পরিমাণ জানতে, মিনিট অথবা পরিমাণ জানতে, বিয়ত ঘন্টা জানতে, এটা হলো বিয়ত।
এরপরে আমাদের লাগবে ওয়ে দ্বারা কি ভাই? কেন সবচেয়ে দ্বারা হলো বুসুন। বুসুন হলো কোন ধরনের অণু, কোন ধরনের, এটা কোন ধরনের বুঝতে, পতন কোন ধরনের, পতন কোন ধরনের, কোন ধরনের। এরপর আরেকটা ছিল বুয়ো, বুয়ো বুয়ো মানে কি, বুয়ত মানে কি, বুয়ো মানে কি। আমরা মোটামুটি এই জিনিসগুলো আমাদের লাগবে, সেটা হলো কি ভাই, অদি আছে যেখানে, জায়গা আছে সেখানে, অঞ্জে আছে যেখানে, কখন সময় আছে যেখানে, অলমানা আছে যেখানে, দাম আছে সেখানে, অলমা আছে যেখানে, এটা এইটা হলো মেন সূত্র। এখন স্যার লিসিনিং কয়টা প্রশ্ন হবে? লিসিনিং এ আপনাদের কোশ্চিন হবে ভাই কয়টা? 20টা। কয়টা হবে? 20টা। এখন যদি বোবা আছে, কানা আছে, হেও কিন্তু লিসিনিং যদি হিট করে 15টা কারেক্ট হবে, ইফ থেকে স্যারের স্টুডেন্ট হয়। আপনি যদি কানাও হয়ে থাকেন তাও 15টা পাবেন। তাহলে 15টা দিয়ে কত হয়? 15টা ইনশাল্লাহ আপনাদের, আপনি যদি আমার স্টুডেন্ট হন আপনার চোখ বন্ধ করে 15টা হবে ইনশাল্লাহ। এতটুকু মাথায় রাখা লাগবে। প্রথম হবে আপনার এই 21 থেকে ভালো করে দেখেন 29 পর্যন্ত, এটা চোখ বন্ধ করে আপনার হবে, এটা আপনার বুঝতে হবে। 30 থেকে 35 পর্যন্ত এই এই ছয়টা হলো আপনার মা বাবার দোয়া, আপনার পরিশ্রম, আপনার নিজের পরিশ্রম, এই ছয়টাই হলো খেলা। 30 থেকে এই ছয়টা আমরা পরে দেখি, এই ছয়টা হিসাব পরে। আর হইলো 36 এবং 37, এই দুটো একবারে সহজ। আর 38, 39, 40, এটা হলো পুরুষ মহিলার কাহিনী, আমরাই দেখবো। তাহলে এই যে এখানে 21 থেকে 29 একবারে ওকে, 36, 37 একবারে ওকে। স্যার একটা দেখান তো কিভাবে করছি হবে স্যার স্যার আপনার। এগুলো কোয়াদাই না অধ্যায় না, এটা নম্বর অধ্যায় না, নম্বর, এই নম্বরের কোশ্চিন গুলো আর কি। 21 থেকে 29 আপনি চোখ বন্ধ করে পাবেন, 35, 36, 37 চোখ বন্ধ করে পাবেন, 38, 39, 40 চোখ বন্ধ করে, তাহলে 14টা হইলো। 6টা প্রশ্ন শুধু লিসিনিং এর সমস্যা। এখন এই বাঙালি শুধু এই 6টাকে নিয়ে গবেষণা করবে, এদিকে 14টা চলে যাইতে এই চিন্তা আর করবে না। বাঙালির মতো আজব প্রাণী এই পৃথিবীতে নেই, এরা সব সময় শুধু বিপদ গুলো চিন্তা করে, কিভাবে বিপদ বাড়ানো যায়। আমরা একটা লিসিনিং দেখাচ্ছি আপনাদের, লিসিনিং পরীক্ষা দেওয়া মানে এর চেয়ে সহজ আর পৃথিবীতে কিছু, যদি আপনি চিন্তা করেন। আচ্ছা আসুন আমরা একটা লিসিনিং কোশ্চেন দেখি। কি বলছি? কানা কানা, যে জীবনে মানুষ দেখেও নেই, হেও আপনার পারবে কি হয়েছে প্রথম 9টা পারবে আপনার দেখাচ্ছে। আসলে কি সত্যি স্যার যে বলেছে দেখি, কথা না বলি প্লিজ, আর ভিডিও গুলো অফ করি। আচ্ছা ক্লাসটা রেকর্ডিং থাকবে, ফেসবুকে দেখা যাবে আর কি। সমস্যা, বিসমিল্লা বলে শুরু করলো, ভালো করে দেখেন, দয়া করে কথা বলবেন, আগে প্রশ্ন বুঝেন। প্রশ্ন আছে, থুরুন গোসল পুরুষিপ্সিও, মানে যাহা শুনিছেন তাহাই বাছাই করুন। থুরুন গোসল পুরুষিপ্সিও, যাহা শুনিছেন তাহাই বাছাই করুন। এখন আসেন কি, এটা হলো এই চারটের ভিতরে একটা বলবে। ওগো ও শোনা যায়? ওগো কয় নাম্বার? স্যার, 2 নম্বর, দুই দুই নাম্বার নম্বর, স্যার, দুই দুই নম্বর নাম্বার তো স্যার, স্যার, দুই নম্বর খুব তো কঠিন, খুব কঠিন, এর মতো কঠিন পৃথিবীতে কিছু নাই স্যার। কুরিয়ান ভাষাতে কঠিন? হ্যাঁ, আমাকে একটা কোচিং এর ছাত্র বলেছে, এক ভাই আপনাদের এখানে পড়তেছে কুড়িয়াতে গিয়ে, এক বন্ধু বলছে হে হে তোমার টাকা দিয়ে কুড়িয়ে আসিনি, কুড়িয়ে নিজের যোগ্যতা বলে আসছে। কুরিয়ান ভাষা এত সহজ না। আসলে কি এই যে পড়ার জন্য কি কোনো গ্রামার লাগে? এটা পড়ার জন্য কি 29-40 নম্বর অধ্যায় পড়ার লাগে? মিয়া আপনার ভিতরে তো এখনো ভয়ে কাটেনি যে কুরিয়ান ভাষা এত সহজ। পরেরটা আবার একই কথা, থুরুন গোসুল পুরুষ। সব কথার মূল কথা, আপনারা 100% পাস করবেন যে প্রশ্ন পড়বে, 40টা প্রশ্ন অ্যান্সার করার আগে আগে প্রশ্ন পড়তেই হবে। আবার বলতেছি প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়লেই পাস ইনশাল্লাহ, প্রশ্ন পড়লে। থুরুন গোসুল পুরুষ শিপসিও মানে কি ভাই? যাহা শুনিছেন তাহাই বাছাই করুন। আবার খামসাং খামসাং, খামসাং, কয় নম্বর হবে? তিন তিন নম্বর নম্বর। নম্বর এই যে ভাই সাইন তিন নাম্বার নম্বর এক, বাড়ি কইরে ভাই তোমার এক সাইন নাম্বার দিলে খান জাং। দাদা চোখ ঠিক রাখে, একটু তাল ঠিক কুড়িয়েতে যাবেন, তালের গল্প, তাল ঠিক রাখবেন। হ্যাঁ আজলেমি করেন না। পরেরটা আসে, এটা কি বলছে? থুরুন গোসল ফুরুশিপসিও, মানে সোনা বিষয়টি বাছাই করেন। আপনি পড়ছেন না, হাত মোজা, পা মোজা, চশমা, টুপি, এরকম ছবি আপনার আছে, আপনার ছবি অন্য একটা আছে, শোনেন। ইয়াং মাল, ইয়াং মাল, ইয়াং মাল, ইয়াং বন্ধুই মাল কয় নম্বর দুই হবে? নম্বর মজা দুই নম্বর দুই স্যার, দুই মজা, ইয়াং মাল মজা, দুই দুই নম্বর নম্বর স্যার, ফায়ার ফায়ার মজা দুই মোজা, নম্বর ভিডিও অন, ভিডিও অন করি ইয়াং মাল ভাই। ভিডিও গুলো অফ করেন, যারা ভিডিও গুলো অন না করে আপনাদেরকে আউট করে দেওয়া হবে। পরেরটা দেখেন, এখন এখানে লিখতেছে আমরা 20 নম্বর অধ্যায় পড়ছিলাম, যারা কাপড় চোপড় ধুইব না তারা থালা বাসন ধুইব, এটা আমরা 45 নম্বর অধ্যায় আছে, ফলতলাকে ফলতলা
আর এরপর তরমুজ খাইতেছে, এটাও 45 নম্বরের দ্বিতীয় শব্দকোষ আছে, 45 নম্বরের দ্বিতীয় শব্দকোষ এটাও আছে, এটাও আছে। এখন শোনেন কি বলে, সুপাগল অয়ো, সুবাগুল মগজ কয় নম্বর হবে? তিন তরমুজ নম্বর খায় তিন নম্বর নম্বর তিন নম্বর খুব কঠিন দুই স্যার, নম্বর বিয়ান বাসায় এত সহজ, এত সহজ পাশ করা, এত সহজ, খুব কঠিন তাই না? আপনাকে যে ভয় ধরাই দিছে, আগে বলছে যে স্যার ওই সব বাহির তৃতীয় নম্বর বই থেকে আসবে, সব তৃতীয় নম্বর, এটা আমরা 20 নম্বর অধ্যায় করছি, শোনেন। কি কোশ্চেন বুয়ো শুনি, এই এইটার নাম তাবিজে বলেন, এটার নাম কি? খপ, এটা কি খপ? নামবি ভাই না কথা না বলি দয়া করে, ইমিদা ফিয়ং হাম দেন্দি ইমিদা নিম্বি ইমনিদা হা ছপসি ইমিদা জপসি ইমিদা কয় নম্বর হবে? তিন নাম্বার নেমবি স্যার, খুব কঠিন, এর চেয়ে কঠিন পৃথিবীতে কিছু নাই। আগে যে বলে দিছে আপনার মাথা তো ধ্বংস করে দিয়েছে ওই বন্ধুই, যে কুরিয়ান ভাষার মতো কঠিন কোনো আয় নাই। শোনেন না কত মজা, এটা গেরামার, সব গেরামার আছে, সব গেরামার আপনি ধ্বংস করে দিছে এই বন্ধু আপনার বলতে, সব গেরামার আছে, এটা গেরামার না দাদা। পরেরটা আছে, এই জায়গাটা ইয়োগিনুন ওদি ইমনি, এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি? এখন শুনি ভাই, এটা অজানা জায়গা হইতে পারে, এটা হলো স্টেশনারি একটা দোকান। হ্যাঁ, এখন আপনি দিলে অজানা তিনটা কিন্তু জানার ভিতরে থাকবে, বাকি যেটা জানেন ওইটাই আছে। এখন শুনে কি হয়, ইয়োগিনন অদিন জায়গার কথা বলছে, জায়গা ইল সুচ্ছাজাং ইমিদা জুসাজাং 22 নম্বর অধ্যায় পড়েছেন, পড়ছেন না? ইল পার্কিং প্লেস তাই না ভাই? উন্দুংজাং এটা ইমিদা 16 নম্বর অধ্যায় দ্বিতীয় শব্দ, উন্দুংজাং ব্যায়ামের জায়গা তাই না? দোসাগুয়ান ইমিদা দোসোগন মানে কি লাইব্রেরি, এটা কি লাইব্রেরি? লাইব্রেরি বুনবাঙ্গু এই মুন ইমিদা বাঙ্গু, মুন বাঙ্গুলে স্টেশনারি দোকান, ইয়োগিনন অদিনিকা স্টেশনারি দোকান। ইল সুচ্ছাজাং ইমিদা এটা কি পার্কিং প্লেস, ইল উন্দুংজাং এটা কি ইমিদা অন্দন যাং ব্যায়ামের জায়গা, এটাও আসতে পারে আপনার পরীক্ষায়, মাথা রাখার লাগবে। দোসাগুয়ান ইমিদা দোসো এটা কি লাইব্রেরি, হ্যাঁ না স্যার বুনবাঙ্গু মুন ইমিদা বাঙ্গু ইমনিদা, তাহলে মুন বাঙ্গু ইমনিদা মানে কি ভাই? এটা হলো আপনার স্টেশনারি দোকান, এই যে দেখেন এটা স্টেশনারি খাতা দোকান। কলম দোকান, কলম টলম পাওয়া যায়। কত নাম্বার চলতেছে দাদা? দাদা এটা কিন্তু 6 নাম্বার চলতেছে, 5 6 30 পেয়ে গেছে। পরেরটা ইজি থাকেন, ইজি এইখানে এই এই কোশ্চিনটা আপনার আসছে, এটা হলো বুদ্ধিমত্তার খেলা, বুদ্ধিমত্তার খেলা স্যার। 18 20 নম্বর হতে, এই যে দেখেন, এই দেখেন এই মহিলাটা, এই যে এই যে খুলতে আছে, এই যে খুলতে বলছে ই সারা মানে এই লোকটি, মুয়ত মানে কি, হা মানে করা, ইট মানে আছে, এই লোকটি এখন কি করতেছে, এই লোকটি এখন কি করতেছে, এখন এই লোকটি কি করতেছে, খুলতে আছে। এখন খুলার অর্থ তো আপনি আগেই জানেন, জানালা বন্ধ করা, জানালা খোলা, জানালা বন্ধ করা, জানালা, দেখেন কি বলে, অংশ 1 নম্বর, এই সারামন মুয়োসল হাগো ইসসুমনিকা, ইল ছাংমুনের হাকু সাংমুল ইসসুমনিকা, মানে কি জানালা, তাকদা 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 মুসা, ছাংমুনের এলপু ইসসুমনিকা, ইয়লগো, ইয়লগো মানে কি ভাই, খোলা, ইয়ল মানে খোলা, থান মানে বন্ধ করা, এঞ্জাঙ্গুরের হাকু ইসসুমনিকা, ন্যাংজাঙ্গো থাকবো মানে কি ভাই, তা মুস্তাছে বা বন্ধ করতেছে, এঞ্জাঙ্গুরের এলপু ইয়লগো, ইসসুমনিকা, ইয়ল, ইয়ল মানে খোলা, থাত মানে বন্ধ করা, ইয়ল মানে খোলা, থাত মানে বন্ধ করা, পড়ছেন? ওসল হাগো ইসমিকা, ইল ছাংমুনের ঢাকু ইসসুমনিকা, ছাংমুনের ইয়েলগু ইসসুমনিকা, সাম নেঞ্জাঙ্গুরের ঢাকু ইসসুমনিকা, সা 냉장고를 열고 있습니다. বুঝা যায় ভাই, ইয়ল মানে খোলা, ইয়ল মানে খোলা, ইয়ল মানে থাক মানে বন্ধ, তাহলে খুব কঠিন ভাই, এটা সব গেরামার, সব গেরামার ধ্বংস করে দিছে আপনার বন্ধু ভাই। এই দেখেন এই পর্যন্ত কানা দিলেও তো পারতো নাকি, যার একটু বেশি কোকে আছে, যে মোটামুটি ফার্স্ট পার্ট পড়ছে, কোনো কঠিন হয়েছে কটা হয়েছে, 7 8 নম্বর দিকে। হ্যাঁ, 11 নম্বর অধ্যায়ের পর বলছি টিনের বাড়ি গণের একক কি ভাই, সে
বিল্ডিং বাড়ি দং, আচ্ছা দেখি বলে ওয়াল মানা, ওয়াল মানা মানে ফলমূল ওয়াল মানা, বিল্ডিং কয়টা আছে আসলে পড়ছি না, 1 নম্বর অধ্যায়।건물이 얼마나 있습니까? 1. 5대 있습니다. 때 말에 메신 나? 2. 6대 있습니다. 6대. 3. 때 말에 봐. 5채 있습니다. 바이센, 바이센. 4. 3 넘버. 6채 있습니다. 3. 5대. 이건 아빠는 이거는 2대. 건물이 얼마나 있습니까? 1. 5대 있습니다. 네. 2. 6대 있습니다. 3. 5채 있습니다. 세. 4. 6채 있습니다. বুঝা যায় ভাই? এই পর্যন্ত এখন এখানে দুইটা জিনিস দেখালে, জি স্যার। পরিমাণটা, 1 নম্বর হলো পরিমাণটা, আর 2 নম্বর হলো এককটা। একটা হলো থে হইলো মেশিন গণনার একক, সেয়া হইলো বাড়ি গণনার একক। মনে আছে পরিমাণ হলো থাসো তার ইয়োসো। আপনি আলাদা এই ভাই যে কোশ্চিনটা দেখাচ্ছি না, এর বাহিরে কিন্তু একটাও আসবে না ইনশাল্লাহ, একটাও আসবে না দয়া করে। এই কোশ্চিনটা যদি আপনার বিশ্বাস থাকে যে আমি যে স্যার আমাকে পড়াচ্ছে এই স্যারের কন্ডিশন যদি ভালো থাকে, বিশ্বাস যদি থাকে, অবশ্যই ইনশাল্লাহ আপনার রেজাল্ট পজিটিভ। আপনার যদি বিশ্বাস না থাকে, ওই যে ভাইদের মতো আজকে আমরা গ্রাফ পড়াচ্ছি অফলাইনে, খালি বোধার হিসেব তো ও আসল যে ভাই খাজাং মান খাজাং যাতেই বোঝে না, ও খালি স্যার বোধাটা কি ভাবছে এইটা একটু বুঝে যাবে স্যার। ও সবসময় নেগেটিভ, ও লাইফটাই নেগেটিভ এর উপর আছে। কিছু কিছু পাবলিক আছে বল স্যার এগুলো কি কোশ্চিন আসবে, তো আপনি 100% ফেল করবেন, এই চিন্তায় আনা যাবে না। কারণ কোশ্চিন আমি 3 বার ইউবিটি পরীক্ষা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমাদের 1-1.5 বছরের ভিতরে মোটামুটি 200 থেকে 250 পাশ করে ফেলছে। সো আমি নিজেই ইউবিটি পরীক্ষা 2 বার দিছি, সিবিটি দিছি 1 বার, আমি নিজেই এগুলো পরীক্ষা দিয়ে আসছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সাথে সামনে আরো দেবো আপনাদের জন্য। এখন পরেরটা আসে, এই যে এখানে তাবিজ পড়া লাগবে। স্যার বলছে কপি শপ ওদি ঈশ্বর, মানে কি ভাই এই কপি শপটা কোথায় আছে? এখন আপনার টার্গেট হলো কপি শপ কোথায় আছে। এখন কপি শপ কই? এই জায়গায়। কত ভাবে বলা যায়? আপনি আগে একটু কথা বলবেন, আগে বুঝেন কত ভাবে কপি শপ। একটা হলো শিকদাঙের নিচে, আর নিচে রে কি বলে আরে, আরে মানে নিচে, আবার কি মিথে, মিথে মিথে মানে নিচে। আমরা কিন্তু আপনাদেরকে পড়ে এই দুটো নিচে। এখন কি ইয়াকবুক আর কপি শপ, খাতুন সু, খাতুন সু কি লিসিং বলছি ভাই, খাতুন সু, খাতুন সু, খাতুন সু মানে একই তলা, একই তলা বলা যায়। এই উসি গুকের কি আছে, উপরে আছে, উপরের তলায় লিসিংটা কি বলবে, উইথ সো, উইথ সো কি বলে ভাই, উইথ সো, উইথ সো কি বলবে, উইথ সো, উইথ সো উপরের তলায় আছে। আবার বলতে পারে কি বলতে পারে, সেটা হলো ইয়াকবুকের ইয়োপে, ইয়োপে পাশে আছে, ইয়াকবুকে অরুণ চুং, অরুণ চুং আছে, অথবা কি ই সুং এ ইসে, ই সুং মানে কি ভাই দোতলায় আছে। এই যতগুলো বলছি সবগুলো কাকে কেন্দ্র করে বলছি, কপি শপকে কেন্দ্র করে বলছি। আমি মানে বুঝাতে পারছি না এবার ইন্ডিকেটর এমনও ভাই, এবার পরীক্ষায় 3টা পর্যন্ত পাইছে এই যে দিক নির্দেশনার উপর। এই দিক নির্দেশনা 1 ভাই 3টা পাইছে, 1 ভাই 2টা পাইছে, সবাইকে একটা করে পাইছি। আপনার মেইন টার্গেট হলো প্রশ্নে কি চেয়েছে, কপি শপ চাইছে, কপি শপ কত ভাবে বলা যায়। এখন শোনেন কোনটা কোনটা তারা বলছে,커피숍은 어디에 있습니까? 1. 약국 옆에 있습니다. 2. 병원 위층에 있습니다. 병원 위층에. 3. 식당 맞은편에 마중 있습니다. 피어 호이트 마스카라 라스타 타카레가 나이. 4. 우체국 아래층에 있습니다. 우세국 아래층에 있어. 빨리 넘버 오베 바이. 아바슈레. 1 넘버. 1 넘버. 1. 약국 옆에 에이 제 되게 세. 있습니다. 요포 빠세 아세. 1 넘버. 2. 1 넘버. 병원 위층에 피영을 있습니다. 위층 만에 우퍼렛 달라 아세 나이. 3. 식당 맞은편에 마존 피어 있습니다. 마니 그 라스타 그 마스크 라스타 다 갈래 나인. 4. 우체국 오 아래층에 세구 그 아랜 있습니다. 숭에스 아세 바이 되기센. 그래 보통 ঠিক আছে না, 옆에 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 মানে কি পাশে,옆에 মানে পাশে ইসু। পরেরটা, আসে পরেরটা আসে। এখন এই যে স্যার বলেছে 6টা সূত্র দিয়েছিল, কয়টা সূত্র ভাই, ওয়ান যে আছে, আর একটা মারাত্মক সূত্র যেটা
যেটাক বলে মারাত্মক, যেটাকে বলে আই লাভ ইউ, যেটাকে বলে কলিজা, এই লিসেনিং এর এই জিনিসটা যারা বুঝবে সে সফল হবে। সূত্রটা হলো এই যে বীজগণিতের সূত্র, প্লাস প্লাস এ হয় প্লাস, মাইনাস এ মাইনাস এ হয় প্লাস, প্লাস এ মাইনাস এ হবে মাইনাস, প্লাস এ মাইনাস এ হবে মাইনাস, মাইনাস মানে কাট নেগেটিভ, এইটা অ্যান্সার হবে না। সব সময় কি চিন্তা করবেন, এটাও যদি মাইনাস হয় এটাও যদি অ্যান্সার, এটা যদি মাইনাস হয় ওটা অ্যান্সার হবে না। কি বলছি ভাই, দুইটাই যদি পজিটিভ কথা বলে অ্যান্সার ঠিক হবে, দুইটাই যদি নেগেটিভ কথা বলে তাহলে অ্যান্সার হবে, আর একটা নেগেটিভ একটা পজিটিভ অ্যান্সার হবে না, একটা পজিটিভ। যেমন আপনাকে বললাম ভাই ভাত খেয়েছেন, বলে হা খাইনি, এটা কি অ্যান্সার হবে বলেন তো? হা খাইনি। ভাই ভাত খেয়েছেন, না খেয়েছি, এই দুইটা কি অ্যান্সার হবে বলেন তো? দুইটা কিন্তু একটা নেগেটিভ। আপনি কি ভাত খেয়েছেন, বলছে কি হা খাইনি, এটা কি বলেন তো? এটা হলো পজিটিভ নেগেটিভ, তাহলে অ্যান্সার হবে না। আবার ভাত খেয়েছেন, না খাইছি, এটাও কিন্তু, আবার ভাত খেয়েছেন, না খাইনি, এটা কিন্তু অ্যান্সার ঠিক আছে। ভাত খেয়েছেন, জি স্যার, হা খেয়েছি, বিষয়টা আমার মানে বুঝাইতে পারিনি। এই একটা সূত্র, এইটাতে আপনাদের দুইটা হারাই যাবে, এই একটা হলো, এইটা হলো লিসেনিং এর মারাত্মক সূত্র। এবার 1 নম্বরে আসে, স্যার এটা আরেকটু বললে ভালো হইতো। আচ্ছা সেটা হলো যে নেগেটিভ নেগেটিভ। আপনাকে শাহাদাত ভাইকে বললাম, শাহাদাত ভাই গতকাল বাজারে গিয়েছিলেন, আপনি বললেন না গিয়েছি, কথাটা কি সুন্দর হয়েছে বলেন তো? তাহলে এটা অ্যান্সার জীবনে হবে না। আবার শাহাদাত ভাই বাসায় গিয়েছেন, হ্যাঁ যাইনি, কথা কি সুন্দর হয়েছে, এটাও অ্যান্সার হবে। আপনি যদি বলেন না যাইনি, এটা কিন্তু অ্যান্সার হবে, হ্যাঁ জি স্যার, গিয়েছি, হ্যাঁ গিয়েছি, এটা অ্যান্সার হবে। এইটা লিসেনিং এর এইটাও অ্যান্সার হবে। এটা এটা কিন্তু লিসেনিং এর সূত্র, মানে একটা মোটামুটি 50% অ্যান্সার রাইট হয়ে গেল। এই যেমন আছে নে মানে হা, অনুল খাসছে, দেখেন এইটাও কিন্তু অ্যান্সার। লিসেনিং এ কিন্তু গ্রামার হিট করবে, গ্রামার আছে, সেটা হলো অতীত দিয়ে প্রশ্ন করলে অতীত হবে, ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন করলে শেষে ভবিষ্যৎ হবে। যেমন এইটা অনুল খাসছে, জিনিসটা কেমন বলেন তো? আজ গিয়েছিলাম, আজ গিয়েছিলাম, আজ কি যা গিয়েছিলাম, নে নেই, এটা কিন্তু নেইল খাসে, আগামীকাল যান, জিনিসটা কেমন হয়ে যাচ্ছে, নে নেইল খালকে, কতটা সুন্দর না দেখেন তো? আমি কিন্তু পড়ি নাই, আমি কিন্তু লিসেনিং শোনার আগে আমি নিজে গবেষণা করতে যে আমার অ্যান্সারটা কোনটা হওয়ার সম্ভাবনা আছে, একটু প্লিজ গবেষণা। হ্যাঁ আগামীকাল যাব, কতটা সুন্দর না দেখেন তো, একটু ভালো করে দেখেন তো, কতটা সুন্দর না? হ্যাঁ আগামীকাল, নেই খাল ক্ষয়, র ক্ষয় থাকলে ভবিষ্যৎ না ভবিষ্যৎ ভাই? হ্যাঁ ভবিষ্যৎ ভবিষ্যৎ এটা এটা হ্যাঁ অনুল খাগসিপ, এটাও সুন্দর না কথাটা দেখেন তো? হ্যাঁ আজকে যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এটা কিন্তু হয় না, আজ গিয়েছিলাম, জিনিসটা কেমন? হ্যাঁ নেইল খাস, আগামীকাল যান, চাই কিন্তু বেশি, এই দুইটা হওয়ার সম্ভাবনা আছে। আসলে কি বলে প্রশ্নে, নেইল고향에 갈 거예요? স্যার কিন্তু দুইটা অ্যান্সার বলছে, ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন করলে ভবিষ্যৎ জি অ্যান্সার হবে। নে 오늘 갔어요. 2. 네, 내일 가세요. 3. 네, 내일 갈 거예요. 4. 네, 오늘 가고 싶어요. 그럼 과연 아빠는 뭘지 그 아빠 내일 3번 넘버 이제 내일 고향에 갈 거예요. 고향 মানে গ্রামের বাড়িতে যাবেন,2. 고향에 갈 거예요, গ্রামের বাড়িতে네, যাবেন, তাহলে হ্যাঁ 오늘 갔어요. হ্যাঁ আহা2. গিয়েছিলাম, কেমন হয় না? 네, 내일 가세요. হ্যাঁ আগামীকাল যান। 3. 네, 내일 갈 거예요. 4. 네, 오늘 가고 싶어요. 오늘 가고 싶어요, হ্যাঁ আজ যেতে চাই, হ্যাঁ আজ যেতে চাই। বুঝেননি ভাই, ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন করলে ভবিষ্যৎ দিয়ে উত্তর হয়, অতীত দিয়ে প্রশ্ন করলে অতীত দিয়ে উত্তর হয়, গো শিব বা রিয়োগো দিয়ে প্রশ্ন করলে শিব গুলো অ্যান্সার। এগুলো আলোচনা আরো করবো ভাই, টেনশন নেই, এখন আসি। এইটা হলে আমাদের সূত্র হিট, একটু আগে যে সূত্রটা বললাম, যদি কোনো মায়ের বেটা বুঝে থাকেন অ্যান্সার কিন্তু এখানে, এ এইটা কি অ্যান্সার হবে বলেন তো? আমি যে সূত্রটা দিয়েছিলাম নে আর আন, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ, এটা অ্যান্সার জীবনে হয় বলেন তো? না স্যার, এটা অ্যান্সার হবে না, এটা শুরুতেই বাদ দিন। আবার এইটা এটা কিন্তু পজিটিভ। আর শির, শির মানে অপছন্দ করা, শির মানে অপছন্দ, এটা কিন্তু নেগেটিভ, এটাও কি অ্যান্সার হয়? এই দুটো কি অ্যান্সার হয়? সূত্র, সূত্র লিসিনিং এর সূত্র বুঝার, এই এগুলো সূত্র অনেকে জানেই না, এটা কি সূত্র হবে? এই সূত্র এখন আসে, এই খাচ্ছি হেয়, নে খাচ্ছি হেয়,
খাচ্ছি হ্যায়ো মানে কি একসাথে করি, তাহলে অতক্ষে হ্যায়ো, অতক্ষে হ্যায়ো নে হোনজা, হোনজা মানে কি ব্যক্তি না, হোনজা আছে এক নুগু আছে হোনজা আছে, এখন শুনুন কি우리 운동할까요? উড়ি ওন্দং, উড়ি মানে আমরা, উড়ি মানে ওন্দং হালকায়ো, নে আমরা কি একসাথে ব্যায়াম করতে পারি? কাচ্চি হ্যায়ো হ্যাঁ একসাথে করি, ই হোনজা নে হোনজা হাসেয়ো আমার কিন্তু এই অ্যান্সার আমি পেয়ে গেছি, হাম এগুলার হয় না, নে খাচ্ছি খাচ্ছি উন্দং আন এই হ্যায়ো দেখছে, হ্যাঁ আবার ব্যায়াম করি, হ্যাঁ ব্যায়াম করি না, হ্যাঁ ব্যায়াম অপছন্দ, নে উন্দংল সিরোহ্যায়ো বলছে কি আমরা কি একসাথে ব্যায়াম করতে পারি? উড়ি উন্দং, উড়ি উন্দং হালকায়ো আমরা কি একসাথে ব্যায়াম করতে পারি? ইল নে কাচ্চি হ্যায়ো হ্যাঁ একসাথে করো, ই নে হুঞ্জা হাসেয়ো হোনজা মানে একাকী, একসাথে হাম নে উন্দংল আন হ্যায়ো ব্যায়াম করি না, হা সিরো নে উন্দংল সিরোহ্যায়ো ভাই এইটা যে বুঝবে সে লিসেনিং মোটামুটি 50% বুঝে, আপনাকে আগেই বলছিলাম সূত্র কিন্তু হা না অ্যান্সার হবে না, হা না অ্যান্সার হবে না, বলছে উড়ি ওন্দং হেও একসাথে খাচ্ছি হেও, তাহলে একসাথে আমরা 20 নম্বর চিগুম সোমসো হালকায়ও নে খাচ্ছি হেও, খাচ্ছি হেও, ওকে একটা সূত্র পরটা দেখি, এইটা তো আরো মজা, আমার সূত্র যে পড়বে অ্যান্সার 100%, জুমাল, জুমাল কি দিয়ে ভাই সময় না, অঞ্জে 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 আছে যেখানে জুমাল, এ খাজু কি পরিবার নুগু নুগা হয় না বলেন তো, নুগু নুগা, এ বাদা, বাদা কি জায়গার নাম না, ওদি ওদি ওদি, এ বে অতক্ষে, অতক্ষে খায়ো, অতক্ষে খায়ো, বে থারল খা খায়ো, এই দেখে প্রশ্ন যারা বুঝছে সূত্র একটা হয়ে, আমি জানি তিনটা হিট করছি, অঞ্জে আর নাকসিনি কিছু বলার লাগবে, আর কিছু বলার লাগবে, ইল 1 নম্বর স্যার, স্যার এক জুমারে নম্বরটা, হেও এক ভাই নম্বর আমার সূত্র যে ফলো করবে ইল ইনশাল্লাহ, লিসিনি কি পরে বড় বোবাও 50টা কারেক্ট হবে, হাজুগিরাং হেও নুগুরাং হেও, খাজুরাং হেও, ও দিয়েছো হেও, হাম বাদাএসো হেও বাদা সমুদ্রে এসো হেও, ও হা ও দিয়েছো হেও, বেরুল থাকো হেও অতক্ষে খায়ো, অতক্ষে হেও, অতক্ষে তাহলে বেরুল থাকো, ও দিয়েছো, নুগু হাগো, অঞ্জে অঞ্জে নাকসিল অঞ্জে অঞ্জে অঞ্জে, ইল জুমারে হেয়ো ভাই বুঝেছেন আমার বিষয়? ই জি স্যার ইনশাল্লাহ, জি স্যার বুঝতে পারছি ভাই এবার কিন্তু কম্পিটিশন অনেক বেশি হবে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে আপনাকে ভাই লিসিনিং ভালো করতে, বা লিসিনিং আপনার ভালো করার সূত্র আমার এই সূত্রগুলো পড়বেন, পজিটিভ হ্যাঁ নেগেটিভ দেখবেন, এই ভিডিওটা 1000 বার দেখবেন, থাকো হেয়ো 1000 বার দেখবেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট হবে, মানে কনফিডেন্স লেভেল হাই করতে হবে, পরেরটা আসে আবার আবার সেই সূত্র হিট করতেছে, সেটা হলো কি সিওসত ছিয়ে খায়ো, তাহলে বিও ছিয়ে খায়ো হতে পারে না ভাই, কয়টা ছয়টার সময় যায়, তাহলে আপনার কি দিয়ে প্রশ্ন করছে, কয়টার সময় যাস, কয় কি ছয়টার সময় যায়, তাহলে বিও ছিয়ে খায়ো, বিও ছিয়ে খায়ো, দু শিগান খিদার যায়, অলমা তোঙান খিদারিয়েছে, অলমা তোঙান, অলমা তো অলমা মানে কতক্ষণ যাবত, তাহলে 2 শিগান, টেক্সি ইয়োগুমি করে ফিসায়ো, টেক্সি ইয়োগুমি ফিসা, ফিসা মানে কি ভাই, দামি 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 না, আসিমে জি স্যার, নিদ্গো ইউরো নাসেও, আসিমে নুদ্গে ইউরো নাসে মানে কি সকালে দেরিতে উঠেছি, তাহলে এখানে কি প্রশ্ন করতে পারে, একটা হলো হচ্ছে বিয় ছিয়ে খায়ো, অলমা তোমান খিদেছ, আসিমে নুদ, এখন ধরেন কি হিট করতে পারে, এখন আপনি বুঝ এই ছোট ছোট লিসনিং সহজ, ওয়ে ট্যাক্সিল 타고 출근했어요? ওয়ে ওয়ে দিয়ে প্রশ্ন করছে, কেন ট্যাক্সি চড়ে ইল আসছিস, 6시에 가요 এটা তো হবে না, ওয়ে দিয়ে প্রশ্ন, একটা কারণ ইল 2시간 기다렸어요 2 ঘন্টা দেরি করেছি,3 택시 요금이 비싸서요 4 아침에 늦게 일어나서요 ওয়ে দ্বারা কেন কারণ বুঝাইছে কি হবে বলেন তো, ওয়ে 4 নম্বর দ্বারা, একটা 4 নম্বর 4 নম্বর নরমালি ভাই 4 নম্বর নরমালি কুড়িয়ানরা ট্যাক্সি চড়ে অফিসে যায় না, শিয়ে খায়ো এখন দেরি করে ঘুম ঠেলায় পড়ে দেখছে, তাহলে আমি ঘুম থেকে দেরি করে উঠছি, এখন অনেকে ট্যাক্সি এটা অ্যান্সার দিবে, 4 নম্বর জিজ্ঞাসা করছে ট্যাক্সি কেন চড়ছে, ট্যাক্সির ভাড়া বেশি দেখি, এটাই পাগল ছাড়া কেউ অ্যান্সার দেবে না, অনেক দামি বিধায় নাকি আমার দেরি করে ওঠার কারণে এটা কাহিনী বলতেছে,
아침에 늦게 আমি নিজেই일어나서요. কুড়িয়াতে যখন ছিলাম, আমাদের কিন্তু একটা বাস ছিল, কোম্পানির বাস। এখন বাসটা ঠিক 7:50 মিনিটে আমাদের গেটের সামনে দাঁড়ায় থাকতো, 2 মিনিট পর বাসটা চলে যায়। এখন আল্লাহ না করুক আমি ঘুম থেকে উঠছি 7:55 মিনিটে, এখন আমার কি বাস আমার জন্য থাকবে? চলে গেছে। এখন আমি অফিসে যাওয়ার পরে মালিক জিজ্ঞাসা করলো, ইফতেখার সি ওয়ে ট্যাক্সি থাকো আসছে, আজকে ট্যাক্সি চড়ে আসলি কেন? তা আমি অ্যান্সার দিলাম, 6টার সময় যাই, 2 ঘন্টা দেরি করছি, ট্যাক্সির ভাড়া বেশি যে। তো ওখানে পাগল নাকি? তো জিজ্ঞাসা করছি তুই ট্যাক্সির চড়ে কেন আসে, আর আপনি বলেন ট্যাক্সির ভাড়া বেশি দেয়। ভাড়া আবার ভাই আজকে দেরি করি দাদা, দেরি করি ঘুম থেকে, সেই কারণে আমার বিপদে পড়ে ট্যাক্সিতে চড়া লাগছে। ও এ ট্যাক্সি থাকো আসছে, এটা হলো মিনিট। আচ্ছা ভাই দেখেন কয়টা হয়েছে আমাদের, দেখেন এই 1, 2, 3, 4, আর 2টে আসে, এই 2টা সদকা দিয়ে আসে, কোনো সমস্যা নাই, কোনো সদকা সদকা দিয়ে আসে। আজকে আর বাড়াইলাম না, এখন আসেন ঘড়ি, এই 2টা পরে আলোচনা করলাম, আমার পরবর্তী ক্লাস আছে। এই ঘড়ি 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 একটা আসবে, শুনে করা হচ্ছে매점은 몇 시에 문을 닫아요? নরমালি কয়টা সময়?오후 ওহু6시에 ইয়োসোচ্ছি কয় নাম্বার হবে ভাই? ইয়োসোচ্ছি কয় নাম্বার? ছয়টা ছয়টা স্যার, এটা 3 নাম্বারটা, মেয়ে সিয়ে 3 নাম্বার মুনুল স্যার, দাদায়ো, 3 নাম্বারটা ওহু হবে। 6시에 닫아요. 이어서치 তাহলে এটা পারছে না, এটা এটা পারবেন না, আমার কানাও তো এটা পারে তাই না? কানাও পারে না। পরেরটা দেখেন, বলছিলাম না আপনাকে আমি সহজ করে দেবো। এ 37 নাম্বার, এটা তো একবার কানাও পারবে, কানা 35 36 করে, 22,000 রন, 25,000 রন, 23,000 রন, 24,000, দয়া করে শোনেন তো, এগুলো না পারার কিছু কারণ আছে? 포도는 한 박스에 얼마예요? 23,000원이에요. 23,000원, 그 넘버 하베? 23, তার সাম তিন নাম্বারটা, 3 নাম্বার, 3,000 টাকা, 23,000, 23,000원이에요. 23,000, যাক আলহামদুলিল্লাহ ভাই। আর থাকে যে তিনটা, এই তিনটা আমি আপনাদের একদিন আলোচনা করে দেবো, এই তিনটাই একবারই সহজ। লিসেনিং নিয়ে কেউ কোন ধরনের টেনশন করবেন না ইনশাআল্লাহ ভাই, আগামী ক্লাসে এটা বাকিগুলো আলোচনা করব। আমাদের হঠাৎ করে জুমে সমস্যা হওয়ার কারণে রেকর্ডিংটা হলো না, এরপরে এটা আমরা ফেসবুক থেকে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ক্লাস এরপরে আবার একটা ক্লাস হবে, এটাতে লিঙ্ক দিচ্ছি, সবাই আসেন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম।